ঝাঁজগুলো কি ঝাঁজ, বাবারে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেল। আমি এখনো তো কোচাইনি, শুধু খোসা ছাড়িয়েছি। হেলমেটটা এনে দেবো? জানি না, হেলমেটটা এনে দি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগে আসতে পারিনি, আর এই সবে রূপক অফিস থেকে ফিরেছে। আর রূপক বলল আজকে কোনো ব্লগ বানাওনি, আলাম না ব্লগ বানানো হয়নি। তা সেই কারণে রূপক বলল কেন ব্লগ বানাওনি, তাহলে এখন শুরু করো। আলাম ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তা ও আমি বলে দিই মাঝখানে, আমি অফিস থেকে আসার পথে আমার ইচ্ছে হলো আজকের আমি একটু রাত্রিরে মাংস, মানে মাংসের ঝোল আর ভাত খাবো। তা আমি সেই জন্য মাংস নিয়ে এসেছি কিনে, যেহেতু এখন রাত্রিরে এখন 9:30 বাজে, তো রাত্রি করে মাংস এনেছি বলে আমার পানিশমেন্ট কি না, এই মাংস আমাকেই বানাতে হবে। আমি 1 কিলো মুরগির মাংস নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পানিশমেন্ট রাত্রিবেলা মাংস আনার পানিশমেন্ট, যে অন্যায় করেছি ভুল করেছি তার পানিশমেন্ট হিসাবে আমাকে রাত্রিবেলা এই চিকেন বানাতে হবে। না এটা এটা কথা নয়, তুমি নিজে থেকেই বানাতে চেয়েছো, কেন আমার নামে? আমি নিজে থেকে বানাতে চেয়েছি, তুমি বললে তো আমি বানাবো, মানে আমায় বলতে হয়েছে বাধ্য হয়ে, মানে ইঙ্গিতটা এরকমই ছিল, আমি কষ্ট মানে এনেছি আমাকে, মানে এখন আমি রাত্রির করে তাকে কষ্ট দেব। তা আমি বললাম যে ঠিক আছে চলো, ওকে আমিও চিকেন বানাতে পারি, তো আজকের চিকেন আমি বানিয়ে তোমাকে খাইয়ে দেখাবো। আর তার মাঝখানে এটা বললে না, কিন্তু ভালো জিনিস একবারই হয়, বারবার হয় না, তাই চিকেনটা আমি আজকে বানাবো, দ্বিতীয় দিন আমার কাছে আর চিকেন খেতে চাইবে না। আর না না, তুমি বারবার রিকোয়েস্ট করবে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আরেকদিন বানিয়ে খাওয়াও, আর কিন্তু হবে না, ভালো জিনিস একবারই হয়। হ্যাঁ না বন্ধুরা, আমিও ভেবে দেখলাম, আসলে ওর শরীরটা খারাপ, দুদিন ধরে ব্লগ বানাতে পারছে না, আজকেও সকাল থেকে শুয়েছিল, ব্লগ বানাতে পারেনি, তো আমি বললাম যে কেন বাদ যাবে, আজকেই এই রাত্রিবেলায় একটা ছোট করে ব্লগ বানিয়ে দাও, তো সেই কারণে আমিও আরও ইন্টারেস্ট দেখালাম যে চলো ঠিক আছে চিকেন বানাচ্ছি, সেটাই দেখিয়ে দাও যে আমিও বানাতে পারি, সেটা তুমিও দেখে নাও, বন্ধুদেরও দেখিয়ে দাও। ও এর আগেও আমাকে বানিয়ে খাইয়েছে, ভালোই বানায়, সেরকম নয়। তা আমি ওকে সবকিছু যোগাযন্ত করে দেবো, কেটে ফুটে দেবো, কারণ ওর একার পক্ষে এত রাত্রে সম্ভব নয়। তা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, তা সেই কারণে ও বললো তোমাকে রান্নাটা করতে হবে না, তুমি বসে কেটে কুটে দাও, আমি রান্নাটা করছি। ঠিক আছে চলো, তুমি আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে আনি, তারপরে রান্না হবে, থাকবে কিন্তু তোমরা। আর রাতে করে চিকেন আনারও কারণ আছে, দুদিন ধরে সেদ্ধ পোড়া খেয়ে খেয়ে বাবা ছেলের মুখে পুরো ছাতলা পড়ে গেছে, তো সেই কারণে সাথে করে চিকেন নিয়ে এসছে। তা আমার কোনো ব্যাপার ছিল না, আমি রান্নাটা করতেই পারি, তা কিন্তু একটু অসুবিধা হতো, তা সেজন্য ওই বলল যে তোমাকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করছি, এখন আমার নামে মিথ্যে দোষারোপ করলো। তা যাই হোক, যাই বলে থাকবে সেটাই মেনে নিতে হবে, কারণ দুদিন ধরে সেইভাবে ভালো মন্দ কিছু করে খাওয়াতে পারছি না, তা যেটা বলবে সেটাই শুনতে হবে। আর বন্ধুরা চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছে, এবার বোধহয় ম্যারিনেট করবে না? হ্যাঁ ম্যারিনেট করব। হ্যাঁ কি দিয়ে ম্যারিনেট করবে? ও সরষের তেল। আচ্ছা তেল আর দেখো, দেখতে থাকো। তাই তা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কি করছে, ভালো রান্না করে, খারাপ রান্না করে না, মানে কিছু কিছু রান্না আছে ওর হাতে খুব ভালো। আচ্ছা এরপর কি দেবে? এরপর বোধহয় হলুদ দেবে, তাই তো? অবশ্যই। এবার দিয়ে দেব হলদি, হলুদ। আচ্ছা দিয়ে দিলাম হলুদ, এবার বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবো। লঙ্কার গুঁড়ো দিলে না? হ্যাঁ লঙ্কার গুঁড়ো না, এই তো ফাঁকা রাঁধুনি হলে না আমাকে বলে দিতে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আচ্ছা এটা কি লঙ্কা? এটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? হ্যাঁ ইয়েস বেবি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তাহলে হাত জ্বলবে না বলো? না
আমার ঘরে এমনি লঙ্কার গুঁড়ো থাকে না, তুমি জানোই খুব কম থাকে। এতদিন আমার মাংস ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবারে আমি এটা রেখে দিচ্ছি। যতক্ষণ না তোমার আদা পেঁয়াজ রসুন কাটা হচ্ছে ততক্ষণ এটা ম্যারিনেট হয়ে যাক। মাংসটা একটু সফট হয়ে যাবে, সফট। পেঁয়াজগুলো কি ঝাঁজ, বাবারে চুক্তি পুরো জল বেরিয়ে গেল। আমি এখনো তো কোচাইনি, শুধু খোসা ছাড়িয়েছি। হেলমেট হেলমেটটা এনে দেব, জানি না। হেলমেটটা এনে দি কেন, দেখনি শর্ট ভিডিওতে সবাই হেলমেট পরে পেঁয়াজ কোচাচ্ছে। আচ্ছা রাধুনি দেখো আর পেঁয়াজ দেব কিনা। পাঁচটা পেঁয়াজ, এক কিলো মাংস, এত বড় বড় সাইজ, পাঁচটা পেঁয়াজ দেব? শুধু পেঁয়াজ খাবা নাকি? আর দেব, না না এই বেশি হয়ে যাবে। আমার চশমাটা দাও। চশমায় হবে না, আমি হেলমেটটা এনে দিচ্ছি। কি আর কি করো না, মারাত্মক ঝাঁজ। আর গাইস, দুদিন ধরে শেভ করার টাইম পাইনি, একদম গাল ভর্তি দাড়িগুলো বেরিয়ে গেছে, পাকা পাকা দাড়ি। আমি বললাম আজকে করে নাও, কালকে পূর্ণিমা লেগে যাবে। কালকে পূর্ণিমা লাগার আগে আমি দাড়ি শেভ করে নেব। বৃহস্পতি আর কালকে আমি করতে দেবো না, শোনো। তাহলে দাড়িটা রেখেই ফেলি, বলো না কাটবো না। না বাজে লাগছে, এরকম বড় বড় পাকা পাকা দাড়ি হবে। না বাজে লাগছে, বলো তোমরাই বলবে বাজে লাগছে না পাকা দাড়ি, এখনো কি পাকা দাড়ি? আরে ফ্যাশন ফ্যাশন, হে ফ্যাশন ফ্যাশন। আচ্ছা ঠিক আছে, আদা আর দেবো কিনা দেখো। চুল ব্রাউন থাকবে, পাকা দাড়ি থাকবে, অদ্ভুত। রাখতেই দাও না তুমি দাড়ি, না এখন দাড়িটাই চলছে, পাকা দাড়ি মোটেও চলছে। পাকা দাড়ি চলছে, কত মানুষ আছে পাকা দাড়ি রাখছে। তাহলে তুমি রেখো, আমার সাথে বেরোবে না। আর আদা আর দেবো কিনা দেখো। মা ঠিক আছে, আমি আজকে কিচ্ছু বলবো না, কারণ তুমি তুমি রান্না করবে, তোমার মাপ অনুযায়ী আমি সবকিছু দেবো। তারপর বলবে তুমি দিয়েছো, বেশি হয়েছে কম হয়েছে, ওইসব বলার জায়গা আমি দেবো না। চালাকি আমি বল, আমি করবো, আমি এই করতেই দেবো না। তুমি যেটা বলবে, যতটুকু বলবে ততটুকু। শোনো, এই যে যত রান্নার ঠাকুর আছে না, তাদের হেল্পাররা সব জানে, হেল্পাররা ঠিক মাপ অনুযায়ী দিয়ে দেয়। আমি হেল্পার নই, সরি, আমি হেল্পার। আজকে তুমি তো হেল্পার আমার। না আমি হেল্পার নই, তুমি সব করে রান্না করতে চেয়েছো তাই। আর বন্ধুরা, ফ্রিজ থেকে টমেটো বার করতে গিয়ে দেখলাম আপেল রয়েছে, খিদেও পেয়েছে, খুব লোভ হলো, তাই আপেল বার করে খাচ্ছি। যখন বলি তখন খাও না, যদিও রাত্রির করে ফ্রুট খাওয়াটা ঠিক নয়, কিন্তু আমি সারাদিনে খাওয়ার টাইম পাই না। আমি যখন বলি যে অফিসে দিয়ে দিই, নিতে চায় না, তত খাওয়ার টাইম থাকে না, তখন মনে হলো খাই, কি আর হবে, কি আর হবে। এমনি আমরা অত মেনটেন করি না, খিদে পেয়েছে খেয়ে নিলাম। আর এখন বন্ধুরা আপেল খুব সস্তা, 80 টাকা 100 টাকা একদম এক্লাস আপেল, বাজারে প্রচুর আপেল দেখছি এখন, মিষ্টি আছে, খাবে এখন? আর তোমরাও খেও, আপেল খুব সস্তা এখন, জানো পেয়ারার চেয়ে কম দাম। আর বন্ধুরা, যেরম যেরম পরিমাণ আমি বলে দিয়েছি সেরম সেরম পরিমাণ দিয়ে দিয়েছে এতে মিক্সিতে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর কি দিয়েছো, রসুন, টমেটো, রসুন, টমেটো। এবার এটা ফার্স্ট আমি মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। প্রফেশনাল, এই ঢাকনাটা একটু ধুই নি। অবশ্যই, তা আগে পেস্টটা আমি বানিয়ে নিই। আর আমি যতক্ষণ মিক্সিতে পেস্ট বানাচ্ছি, তুমি পেঁয়াজগুলো ভালোভাবে কুচিয়ে নাও, ঠিক আছে? অনেকগুলো কুচিয়ে ফেলেছো, আলু দিয়েছো? হ্যাঁ। কটা? দুটো আলু? তিনটে। তিনটে আলু? তিনজনা তিনটে আলু। গোটা রসুনটা কি হবে? ওটা ওটা আমি খাবো, সব রসুন? ইয়েস। ওটা গোটা মাংসে দিতে হবে? ইয়েস। আমার খুব ভালো লাগে গোটা রসুন মাংসের মধ্যে দিলে এইগুলো খেতে। ও পছন্দ করে না, রূপক পছন্দ করে না একদমই, কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে। চলো, তোমার পেস্ট হয়ে গেছে? পেস্ট আমার রেডি একদম। আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে, বাবা কি ঝাঁজ। আমি রান্নাঘরে গেলে এরকম রান্নায় ঝাঁজি হবে, দেখা যাক। ঠিক আছে, বাঙালি তেলে ঝোলে ঝালে ঝাঁজেই, আর বললাম না, আর বললাম না, আর বলতেও হবে না তোমাকে। গ্যাসটা বাড়িয়ে দাও, নাহলে কি সারা রাত্রি ধরে রান্না করবে?
আরে দাঁড়া, বেশি গরম হয়ে গেলে কি হবে? ঠিক আছে, কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে। আচ্ছা, তারপর তারপর কি করবে? সর্ষের তেল দেবো। আচ্ছা, অল্প তেল দেবে, কম তেলে রান্না হবে। হুম, আমি বেশি তেল খেয়ে হজম করতে পারি না। দেখো, আমার দেখার কিছু নেই। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তুমি যা রান্না করবে একসাথে তাই খাবো। সুপার সুপার। বাবা, পুরে থুড়িয়ে মারবে তো তুমি আমাকে। তা বন্ধুরা, আলু আগে না ভেজে বলে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ যাও, এটাই তো আমার রান্নার টেকনিক। ভুল করেছে সেটা ভালো, ভুলে গেছে সেটা ভালো, আলুটা আগে ভেজে তুলে। তুমি বললে না কেন? আমি কেন বলবো? আমি তো বলবো না, আজকে বলেছি। কিরম বদমাইশ লোক দেখো, বলে আমি বলিনি কেন, আমি কেন বলবো? আমি তো মজা দেখবো আজকে, এটাই দেখবো, মানে স্পেশাল টেস্ট হয়ে যাবে। আলু আর পেঁয়াজ একসাথে দিয়েছে বড় রাঁধুনি। তা বন্ধুরা, আদা রসুনের পেস্ট দিয়ে এবার কষাবে পেঁয়াজগুলো। কি দাঁড়াবো গাইস, আপ লোক দেখ রহে হ্যায় পেঁয়াজ কো মানে আচ্ছি তরহ সে ভুন লিয়া হ্যায়। হ্যাঁ, ভুন লিয়া হ্যায়, পোড়া পোড়া কে লাগায়া হ্যায়। আবি ইসমে জো মানে জো পেস্ট বানা কে রাখা থা ও পেস্ট আবি ইসমে হাম মিলা দেঙ্গে। তারপর বলু, চলো গাইজ। আমি তো ভালোভাবে এই পেঁয়াজ আদা রসুনের এই মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেন গুলোকে সুন্দর, যারা চিকেন রান্না করতে পারো না তোমরা শিখে নাও দাদার কাছ থেকে, করে আমি চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে বেশ ভালো করে কষিয়ে নেবো, কষানোটা কিন্তু মাস্ট, মানে যত চিকেনটাকে ভালো করে কষাতে পারবে কি, ঠিক বুঝি তো? একদম একদম, যত ভালো করে চিকেনটাকে কষানো হবে তত টেস্ট হবে, টেস্ট তত বেশি ভালো হবে। এখন কতক্ষণ ধরে কষাবে? মিনিমাম তো 15 মিনিট কষাবো। আচ্ছা, 15 মিনিট ধরে কষাবে। তা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে না কমিয়ে দিয়ে? মিডিয়াম মিডিয়াম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে ভালো করে, প্রায় আমি 15 মিনিটের উপরে কিন্তু কষিয়েছি। 15 মিনিট না, তুমি 25 মিনিট ধরে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছো? এই দেখো, অলরেডি আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, 25 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছো? 25 মিনিট হয়নি বাবু, 15 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিট হয়েছে। এবারে কি করবো বলে দাও। আমি কেন বলবো, তুমি তো রান্না করছো না, মানে এবারে জল দিয়ে দেবো, মানে কষা কষা খাবে না একটু ঝোল খাবে? মাংস খাবো না, মাংস দেখি আরেকটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়িয়ে। আরে মাখনের মতো নরম হয়ে গেছে। আচ্ছা, আরেকটু বাড়িয়ে দিয়ে করো। মা কালি বলছি, এত ভালো হবে আমি ভাবতে পারিনি, এখনো খাইনি। বাবা, এত ভালো ছোট ফেলেই দিল মাংস, সরি এক পিস নাড়তে গিয়ে পড়ে গেছে, নিচে ফেলেই দিল। ঠিক আছে, হ্যালো গাইস, আমার চিকেন একদম কমপ্লিট, গন্ধটা কিরকম বেরিয়েছে বলো? খুব ভালো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর লাস্টে আমি দেবো কি দেবে, একদম হালকা করে একটু গরম মশলা। তা গরম মশলা দিয়ে নিভিয়ে দেবে? গরম মশলা দিয়ে ফোটাবে না? গরম মশলা দিয়ে কেউ ফোটায় নাকি? এ বাবা, আরে সামান্য দেব, তবেই তো ফ্লেভারটা থাকবে রে বাবা। গরম মশলা দিয়ে একটু ফোটাতে হয়, সামান্য একটু। আরে বাবা, এটা যে একটু নেড়েচেড়ে গরমে রাখবে ওতে কাজ হয়ে যাবে, দিয়ে দেবো অল্প, দেবে আর দেব একদম অল্প দিয়েছি, আর সামান্য 2-4 ফোঁটা ঘি। আবার ঘি? উরে বাবা রে, স্পেশাল, এটা স্পেশাল ঘি
দিয়ে দিয়েছি এবারে মিশিয়ে দেবে মিশিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব কিছু তোমার গরম মশলা দিয়ে ফোটাতে হবে আচ্ছা ঠিক আছে খাওয়ার সময় বুঝে যাবে কি রকম স্পেশাল চিকেন কারি স্পেশাল চিকেন কারি ওহ সুপার সুপার একটা মানে ফ্লেভার বেরিয়েছে ভাতটা বন্ধুরা সকালেরই রয়ে গেছে মানে যা ভাত রান্না করা হয়েছে মানে কেউই ভাত খায়নি একবেলার ভাত দুবেলা হয়ে যাচ্ছে তা মাংস পুরো রেডি এখন খাওয়া দাওয়ার পালা গরম গরম মাংস খুব ভালো লাগছে না খেতে খেলুই রসুনটা নিচ্ছি এখান থেকে ছেলে ভাত বসাবে ছেলেও ভালোবাসে রসুন খেতে সত্যি কথা বলবে কে কেমন হয়েছে ভালো হলে বলবে খারাপ হলেও বলবে না না ভালো হয়েছে ইয়ার কি নয় সত্যি ভালো হয়েছে ভালোই হয়েছে শিওর তাহলে পরের দিন মাংসটা তুমিই রান্না ওই যে প্রথমেই বলেছিলাম ভালো জিনিস একবারই তাই নাকি এবার শুধু এটা 4-5 বছর শুধু মুখে লেগে থাকবে উড়িয়ে বাবারি লোকে শুধু বলবে সে একদিন বানিয়েছিল আমার হাজবেন্ড খেয়েছিলাম অসাধারণ একটা চিকেন কারি রসুন দেব সত্যি বলছি বন্ধুরা মাংসটা সত্যি ভালো হয়েছে তা এরকম আরেকদিন বানিয়ে খাওয়াতে হবে তাহলে আগে বলো মানে আরেকদিন বানিয়ে খাওয়াবে ঠিক আছে সেটা দেখা যাবে তার একদিন বানিয়ে খাওয়াবে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে শুভরাত্রি টাটা